অতীতের নজির বলে এরকম অবস্থায় বহু রাজনীতিবিদ বিদেশে চিকিৎসার সুযোগ পেয়েছেন। এমনকি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে সামরিক আদালতে সাজাপ্রাপ্ত রাজনীতিবিদ আসম আব্দুর রবকে চিকিৎসার জন্য জার্মানিতে পাঠায় তৎকালীন সরকার। এমনকি তার চিকিৎসার সমস্ত ব্যয়ভারও তৎকালীন সরকার বহন করে। এবার জরুরিভাবে হাসপাতাল থেকে বাসায় নেবার, 26 দিন পরে বাসায় নেবার মাত্র 6 দিনের মধ্যেই মাননীয় স্পিকার তাকে আবার হাসপাতালে ভর্তি করতে হয়েছে। 2 দফা মেডিকেল বোর্ড বসেছে। মেডিকেল বোর্ডের মতে তার শারীরিক সমস্যা অত্যন্ত গভীরে। তার কিডনি বলেন, লিভার, হৃদযন্ত্র প্রত্যেকটা অর্গানের মধ্যেই সমস্যা প্রকট। মাননীয় স্পিকার, তার ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসছে না, তার হিমোগ্লোবিনের মাত্রা ঠিক রাখা যাচ্ছে না, কিডনি ক্রিয়েটিনিনের বর্ডার লাইন ক্রস করেছে। মাননীয় স্পিকার, তিনি ক্রনিক কিডনি রোগে আক্রান্ত এবং লিভার সমস্যাতেও তিনি ভুগছেন। মাননীয় স্পিকার, ক্যান্সারের আশঙ্কা থাকায় বায়োপসি পরীক্ষা করা হয়েছিল, এখন তার ক্যান্সার মার্কার উত্তরোত্তর বাড়ছে, যা তার স্বাস্থ্যের জন্য অত্যন্ত আশঙ্কাজনক। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় স্পিকার, একটু সময়টা বাড়িয়ে দিন। মাননীয় স্পিকার, আমি আমার বক্তব্যের পরে কেন সংসদে ছিলাম না এই বিষয়ে মাননীয় আইনমন্ত্রী প্রশ্ন তুলেছেন। না, উনি সেটা তুলতেই পারেন, তবে আমি একটু আইনমন্ত্রীকে মনে করিয়ে দেই যে আমরা যতই 3G, 4G, 5G-র গল্প শুনি না কেন, এই মহান সংসদে নেটওয়ার্কটা পাওয়া যায় না। মাননীয় স্পিকার, তো আইনমন্ত্রী যখন আইনের বিষয়ে প্রশ্ন তুলেছেন, 401 ধারায় কি আছে, কতটুকু তার এখতিয়ার আছে, কতটুকু সরকার করতে পারে, কতটুকু করতে পারে না, এই বিষয়গুলো নিয়ে যখন উনি প্রশ্ন তুলেছেন, তখন আমার মনে হলো আগে ভাগে 401টা কি আছে সেটা আমি একটু বের করে রাখি। কিন্তু যখন আমি ফোনটা হাতে নিলাম, মাননীয় স্পিকার, নেটওয়ার্ক তো নাই। তো আমরা ছোটবেলা যখন রূপকথার গল্প শুনতাম, এই সেই রাজা রানী দৈত্য দানব, বাংলাদেশের অবস্থা সেরকম, যতই ডিজিটাল ডিজিটাল বলি না কেন, ডিজিটালের আর কোনো লক্ষণ আমরা দেখি না। যাই হোক, আমি মাননীয় স্পিকার 401 ধারা পড়ছি। When any person has been sentenced to punishment for an offense, the government may at any time, without conditions or upon any conditions which the person sentenced accepts, suspend the execution of his sentence or remit the whole or any part of the punishment to which he has been sentenced. অর্থাৎ কেউ যদি সাজাপ্রাপ্ত হয় বা সাজাপ্রাপ্ত না হয়, সরকার চাইলে তার সাজার কোনো অংশ মওকুফ করতে পারে, পুরো সাজা মওকুফ করতে পারে। 401-এর প্রসঙ্গ আইনমন্ত্রী নিজেই এনেছেন। হ্যাঁ, 401 অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা স্থগিত করা হয়েছে, উনি বাড়িতে গেছেন এবং উনি চিকিৎসা নিচ্ছেন। প্রশ্ন এসেছে, আরেকবার যদি শর্ত পরিবর্তন করতে হয় তাহলে ওনাকে আবার জেলে যেতে হবে কিনা? মাননীয় স্পিকার, 401 ধারার কোথাও বলা হয়নি যে নতুন অ্যাপ্লিকেশন করতে হলে ওনাকে আবার কারাগারে যেতে হবে, কারাগার থেকে নতুন অ্যাপ্লিকেশন করতে হবে। সরকারের ক্ষমতা অসীম, সরকারের এক্ষেত্রে ক্ষমতা অসীম, এবং সরকার চাইলে নতুন শর্ত যুক্ত করতে পারে, পুরনো শর্ত পরিবর্তন করতে পারে, নতুন করে আবার 3-4টা বেশি শর্ত দিতে পারে। অর্থাৎ এক মিনিট মাননীয় সদস্য, মাননীয় স্পিকার, আমার প্রশ্ন হচ্ছে যে এত বেশি ক্ষমতা যেখানে আইন দিচ্ছে সরকারকে, সেখানে সরকারের আইনমন্ত্রী কেন সেই ক্ষমতাকে প্রয়োগ করতে চাচ্ছেন না, কেন তিনি তার হাত নিজের হাত নিজে বেঁধে ফেলতে চাইছেন, এটা আমার বোধগম্য হয় না। আর বাংলাদেশে যদি আইনের শাসন থাকতো মাননীয় স্পিকার, তাহলে 401-এ যেতে হতো না, বহু আগেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া জামিনে মুক্ত হয়ে যেতে পারতেন। কারণ আইনমন্ত্রী আমার চেয়েও অনেক ভালো জানেন জামিন পাবার যে শর্তগুলো আছে, তার বয়স, তার শারীরিক অবস্থা, তার সামাজিক অবস্থান এবং তার যে জেন্ডার, তার প্রত্যেকটা যে কোনো একটা যদি শর্ত পূরণ হয় তাহলেই তিনি জামিন লাভের যোগ্য বলে বিবেচিত হন। সেখানে বেগম খালেদা জিয়া প্রতিটি শর্ত পূরণ করেছে জামিনের, কিন্তু যেহেতু বাংলাদেশ আইনের শাসন নাই, যেহেতু বাংলাদেশে বিচার বিভাগের স্বাধীনতা নাই, যেহেতু বাংলাদেশে সুশাসনের অভাব আছে, গণতন্ত্র ICU-তে, সেই কারণে মাননীয় স্পিকার আজকে 401-এর সাহায্য নিতে হচ্ছে। আমাকে একটা মিনিট না, বেগম খালেদা জিয়া শারীরিকভাবে অসুস্থ হয়ে বর্তমানে একটি বেসরকারি হাসপাতালে CCU-তে চিকিৎসাধীন। কিভাবে মিথ্যা অভিযোগে বেগম খালেদা জিয়াকে কারারুদ্ধ করে রাখা হয়েছে সেটার খুঁটিনাটি এই দেশের মানুষ জানে, সেই বিষয়ে তাই আমি আর বিস্তারিত কোনো আলোচনা করব না। শুধু এটুকু বলি, একজন আইনজীবী হিসেবে মাননীয় স্পিকার, আমি নিজে দুদকের মামলায় 10 বছরের সাজাপ্রাপ্ত বহু আসামির জামিন করিয়েছি এবং তাদের অনেকে এখন বিদেশেও চলে গেছে। অ্যাটলিস্ট পেন্ডিং অ্যাপিলে বেইল, এটা খুবই প্রচলিত একটা বিষয়। কিন্তু সাবেক এই প্রধানমন্ত্রীর বিদেশে চিকিৎসার ব্যাপারে আইন মন্ত্রণালয়ের মতামত চাওয়া হলে আইনমন্ত্রী জানান, ফৌজদারি কার্যবিধির 401 ধারায় বেগম খালেদা জিয়ার সাজা ও দণ্ডাদেশ স্থগিত করে যে শর্তে তাকে সাময়িক মুক্তি দেওয়া হয়েছিল তা শিথিল করে এখন তাকে বিদেশে যেতে দেবার কোনো সুযোগ নাই। আইনগতভাবে এই ব্যাখ্যা সঠিক নয় বলে আমি মনে করি, কারণ ফৌজদারি কার্যবিধি
401 ধারায় সরকারকে ক্ষমতা দেয়া হয়েছে সাজাপ্রাপ্ত ব্যক্তির বিষয়ে শর্তহীন কিংবা শর্তযুক্ত সিদ্ধান্ত নেবার। মাননীয় স্পিকার এক মিনিট জি শেষ করবেন। 401-1 এবং 401-4 ক ধারা ভালো করে পড়লে দেখা যায় আদালত যদি বিদেশে যেতে নিষেধ করে কোনো আদেশও দেয় তারপরও সরকার বিদেশে যাওয়ার অনুমতি দিতে পারে। অর্থাৎ 401 ধারা অনুযায়ী সরকার চাইলে যে কোনো সময় যে কোনো দেশে উন্নত চিকিৎসার জন্য যেতে পারবেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। ফৌজদারি কার্যবিধির 401 ধারাটি সরকারের অ্যাবসলিউট ডিসক্রিশন। 401-4 ক ধারা পড়লে স্পষ্টত প্রতীয়মান হয় যে কোনো আইনে যদি কোনো আদালত কোনো ব্যক্তির সাজাপ্রাপ্ত কিংবা সাজাপ্রাপ্ত নয় চলাফেরা স্বাধীনতা খর্ব করে কোনো আদেশ দেন সেক্ষেত্রে সরকার তা স্থগিত করে তার স্বাধীনতা নিশ্চিত করতে পারে। এই ক্ষমতা সরকারের সহজাত। দুদক আইন 2004 এই সরকারের ব্যাপক সহজাত ক্ষমতাকে খর্ব করেনি, ফলে দুদকেরও এখানে কিছু বলবার নাই। স্পিকার আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি আজকে আপনার মাধ্যমে একটি বিষয়ের প্রতি সংসদের দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন, বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া শারীরিকভাবে অসুস্থ হয়ে বর্তমানে একটি বেসরকারি হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন। এবার জরুরিভাবে হাসপাতাল থেকে বাসায় নেবার 26 দিন পরে বাসায় নেবার মাত্র 6 দিনের মধ্যেই মাননীয় স্পিকার তাকে আবার হাসপাতালে ভর্তি করতে হয়েছে। দুই দফা মেডিকেল বোর্ড বসেছে, মেডিকেল বোর্ডের মতে তার শারীরিক সমস্যা অত্যন্ত গভীরে। তার কিডনি বলেন, লিভার, হৃদযন্ত্র প্রত্যেকটা অর্গানের মধ্যেই সমস্যা প্রকট। মাননীয় স্পিকার, তার ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসছে না, তার হিমোগ্লোবিনের মাত্রা ঠিক রাখা যাচ্ছে না, কিডনি ক্রিয়েটিনিনের বর্ডার লাইন ক্রস করেছে। মাননীয় স্পিকার, তিনি ক্রনিক কিডনি রোগে আক্রান্ত এবং লিভার সমস্যাতেও তিনি ভুগছেন। মাননীয় স্পিকার, ক্যান্সারের আশঙ্কা থাকায় বায়োপসি পরীক্ষা করা হয়েছিল, এখন তার ক্যান্সার মার্কার উত্তরোত্তর বাড়ছে যা তার স্বাস্থ্যের জন্য অত্যন্ত আশঙ্কাজনক। কিভাবে মিথ্যা অভিযোগে বেগম খালেদা জিয়াকে কারারুদ্ধ করে রাখা হয়েছে সেটার খুঁটিনাটি এই দেশের মানুষ জানে, সেই বিষয়ে তাই আমি আর বিস্তারিত কোনো আলোচনা করব না। শুধু এটুকু বলি, একজন আইনজীবী হিসেবে মাননীয় স্পিকার, আমি নিজে দুদকের মামলায় 10 বছরের সাজাপ্রাপ্ত বহু আসামির জামিন করিয়েছি এবং তাদের অনেকে এখন বিদেশেও চলে গেছে। অ্যাটলিস্ট পেন্ডিং অ্যাপিলে বেইল এটা খুবই প্রচলিত একটা বিষয়। কিন্তু সাবেক এই প্রধানমন্ত্রীর বিদেশে চিকিৎসার ব্যাপারে আইন মন্ত্রণালয়ের মতামত চাওয়া হলে আইনমন্ত্রী জানান, ফৌজদারি কার্যবিধির 401 ধারায় বেগম খালেদা জিয়ার সাজা ও দণ্ডাদেশ স্থগিত করে যে শর্তে তাকে সাময়িক মুক্তি দেওয়া হয়েছিল তা শিথিল করে এখন তাকে বিদেশে যেতে দেবার কোনো সুযোগ নাই। আইনগতভাবে এই ব্যাখ্যা সঠিক নয় বলে আমি মনে করি, কারণ ফৌজদারি কার্যবিধি 401 ধারায় সরকারকে ক্ষমতা দেয়া হয়েছে সাজাপ্রাপ্ত ব্যক্তির বিষয়ে শর্তহীন কিংবা শর্তযুক্ত সিদ্ধান্ত নেবার। মাননীয় স্পিকার, এক মিনিট জি শেষ করবেন। 401-1 এবং 401-4 ক ধারা ভালো করে পড়লে দেখা যায় আদালত যদি বিদেশে যেতে নিষেধ করে কোনো আদেশও দেয় তারপরও সরকার বিদেশে যাওয়ার অনুমতি দিতে পারে।